করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পরে তৃতীয় ঢেউ আসতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদে ঘরে ফেরা মানুষ যখন ঢাকায় ফিরবেন তখন সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করছেন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ১২৩০ জন। সাংবাদিক ভাই বোনেরা, মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল ব্রিফিং এর আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের জনসমাগম এবং মানুষের চলাচল যেভাবে বেড়েছে আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায় তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা গেলেও ঈদের পর যখন সবাই রাজধানীতে ফিরবেন তখন আরেকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা মহাপরিচালকের। আমাদের সেকেন্ড ওয়েভ যেটা এসেছিল সেটা মোটামুটি আমরা বলতে পারি যে অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। দেখা যাবে যে আমরা যখন এটাকে সংক্রমণ কমিয়ে আনবো আবার তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে, আবার যদি একইভাবে আমরা সবাই এরকম চলাচল করতে থাকি তাহলে পরে এটা শেষ হবে না। ভারতের ধরন শনাক্ত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে সীমান্ত দিয়ে দেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতের জোর দেন অতিরিক্ত মহাপরিচালক। যেই সমস্ত জেলাগুলো বর্ডার এরিয়ায় রয়েছে সেইখানে যারা আছেন সেই সমস্ত আমাদের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই আমাদের কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে ১৪ দিন অবশ্যই অবস্থান করবেন। ভারত থেকে পণ্য পরিবহনের চালকদের মাধ্যমে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। করোনায় দেশে মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে, ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩৩ জনের, ১২৩০ জন সহ মোট শনাক্ত ৭,৭৬,২৫৭ জন। জমির রহমান, নিবিসি নিউজ, ঢাকা। ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন ক্রিকেট তারকারা। রাজধানী বাসাবোতে খুশির দিনে আমরা যা খাবো ওরাও তা খাবে, এই স্লোগানে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন আশরাফুল, শান্ত, মেহরাব, অপিরা। আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে ঈদের প্রয়োজনীয় বাজার তুলে দেওয়া হয় নিম্ন আয়ের পরিবারগুলোর হাতে। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। এছাড়া আর্থিক সহায়তা করেছেন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিলউদ্দিন। গেল বছরও ব্যক্তিগত তহবিল থেকে হত দরিদ্রদের সাহায্য করেছিলেন এই ক্রিকেটাররা। উপহার বিতরণে মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন আপি, হাসিবুল হোসেন শান্তসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহকারী কোচ আশিক মজুমদার।